What's up guys, welcome back to another gameplay video. আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি এখানে আছি। চলো ভাই দেখো আপনি কি করতে। এখন একটা এনিমি এখানে কোথায় যেন লুকোচুরি খেলতে যা পলাইছে, ঠিক আছে? আমি এনিমিকে খুঁজতে হবে। তো এনিমিটা না খুঁজে আমি এনিমিটাকে গ্রেনেড মেরে উড়াই দিব, ঠিক আছে? ওই যে দুইটা বক্স, ওই বক্সের পিছনে এনিমি কুক করে ধরলাম এবং মেরে দিলাম। বেরোনোর সময় দবাস আকবর 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 ছিল, ঠিক আছে? ওর প্রাপ্য এটা ছিল, ঠিক আছে? তো একটা গেলে আমাদের মোটামুটি হয়ে গেল। এনিমিটাকে কিন্তু খুব মারাত্মকভাবে মেরে দিলাম, ঠিক আছে? মানে এমন এমন মেরে দিলাম যে এনিমিটি গাইস। তো বেসিক্যালি আমি চলেছি পচিনোকে। পচিনোকের এখানে আমি হচ্ছে পচিনোকের ঘরের ভিতরে ঢুকে যাবো। আমার হচ্ছে কিছু সদাই পাতি করা লাগবে, যে পচিনোকের যে দোকান আছে না, দোকান থেকে আমার কিছু সদাই পাতি করা লাগবে, ঠিক আছে? তো আমি সাইড দিয়ে চলে যাবো। ঘরে এখানে একটা মাইন আছে, মাইনটাকে আমার পাঁচ টাকা মাইন দিয়ে বেড়ে চলে যাবো, যাতে করে মাইনটা ফেটে যায়, আমার যাতে ড্যামেজ না লাগে, ঠিক আছে? জানলা দিয়ে ঢুকে যাবো ঠাস করে। ব্যাগের কালার চেঞ্জ হতেছে বারবার, বুঝতেছি না খাইনি এই ব্যাগটা কিন্তু। ওই ভাই পিছনে এনিমি আছে, হ্যালো। ও ভাই এনিমিটা কালকে পাতলা ড্যামেজ দিচ্ছে, জানলা দিয়ে ঠাস করে বেরবো। বাইরে যায় সারে, এবার এই সাইডে মেবি আছে, একটা গোলা মাই দিব। ও আমাকে কই গেল, এই যে ঘরে আছে, ঘরে হালকা পাতা ড্যামেজ দিলাম, দুই পিছি দিয়ে মাঠে দিলাম, আমি গোলা ফেলা দিব এবং লাভ দিয়ে। আরে ভাই কিরে ভাই, কেমন এনিমি বলতো? ওই যে চুপি দিলাম, শিক্ষা দিলাম। কেমন এনিমি গাইজ বলো তো দেখি, এরকম এনিমিদেরকে মানে আমি এমন বেশি খেতে চলে। ওর কাছ থেকে ভালো ভালো লুট করে নিবো। আমরা হচ্ছে মানে হালকা পাতলা লুট, হালকা পাতলা আরো লুট, এমন টেমন নিলাম, এমন নিলাম। এখান থেকে শর্টগান, শর্টগান নিবো। এখান থেকে লেবে আমরা জুম মানে 4x নিলাম। জোনের মধ্যে থেকে বাইরে, জোন থেকে বাইরে পোলা পান, তুই আমাকে মারবি? সাহস কত গাইজ, জোনের মধ্যে থেকে আমাকে মারবে? দেখো গাইজ ওকে কি মারটা দেই, ও নিজে ভাবে না যে ওকে আজকে এমন মারটা দেওয়া হবে, ঠিক আছে? দুইটা গেলে আমাদের হয়ে গেছে। দেখো গাইজ, What the hell ভাই, গাইজ দেখো কি ম্যাটার, আমি হচ্ছে পুরো রেগে গেছি, ঠিক আছে? ও গ্রেনেড মারবো কেন, হ্যালো? ও বোম মারবো কেন, বোম মারে আমাকে মারার চেষ্টা করলো কেন, হ্যালো? গাইজ আমরা জ্বালা দিয়ে ঢুকে যাবো এবং জ্বালা দিয়ে ঢুকাবো যে এই ঘরের এই সাইডে মেবি আছে, ঠিক আছে? দেখছো 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 নি গাইজ, দেখছো বাইরে ভাই, মানে কি বলবো। তো গাইজ মানে খুবই মারাত্মকভাবে মেরে দিলাম। আমার জোনের মধ্যে থেকে কেন মারামারি করে গাইজ, আমাদের হেলথ কমে গেছে। তো আমরা এই সিঁড়ির নিচে যায় হেরে দুইটা মেডিকেট আমরা করে নিই, ঠিক আছে? তাহলে চলো। তো গাইজ বেসিক্যালি আমার হচ্ছে এবার গাড়ি নিবো, যে গাড়িটা নিয়ে ল্যাম্বরগিনি নিয়ে আমরা হচ্ছে জোন থেকে বেরবো। তার আগে এখানে একটা এনিমি হালকা ফাইট করলো, উজি দূরে এনিমিটি হালকা পাতলা ড্যামেজ দিয়ে মেরে দিলাম রে বাবা। গাইজ তো এবার আমরা গাড়ি নিয়ে হেরে হচ্ছে 100 টান দিয়ে জোন থেকে আমরা বেরোনোর চেষ্টা করবো, ঠিক আছে? মানে চেষ্টা করবো মানে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো গাইজ 100% আমরা টান দিয়ে আমরা চলেছি হচ্ছে ওয়েন্ডিং মেশিন না দোকান, স্টোর মিস্টোর যাই বলো, এই দোকানে চলে আছি ভেস্ট নেওয়ার জন্য। তো ভেস্ট আমরা কিনবো এখান থেকে 500 টোকেন দিয়ে, 500 টোকেন না ভেস্টের দাম আমি খেয়াল না বলো, 500 200 দিয়ে ভেস্ট আমরা কিনলাম। আর কি কিনবো, একটা এমন কিনা লাগবে আমাদের M41-এর, M41 কা ইউজি M4 ড্রেসিং জাম আমরা কিনলাম এখান থেকে, ঠিক আছে গাইজ? সো আমরা আবারও ল্যাম্বরগিনি নিয়ে 100 100 টান দিব, ঠিক আছে? রেডি 1 2 3 তো গাইজ 100 100 টান দিয়ে গাড়ি উড়ে মুড়ে যেতে যেতে ওই যে ব্রিজ আছে না, যে কি কই টাওয়ার বাংলা লিঙ্ক নেটালে টাওয়ার, এখানে একটা এনিমি ক্যাম্পিং করতেছে। দেখো এনিমিটাকে আমরা কি মারটা দিই, ঠিক আছে? এমন এই জায়গায় এই সাইড থেকে মারতেছে একটা এনিমি, এখানে হালকা পাতলা একটা গোলা ফেলাই দিব। গোলা ফেলানোর পর 4টা কিলো আমাদের হয়ে গেল। ওই দূরে একটা এনিমি আছে, তো এখানে একটা এনিমি দেখছো দেখছো নি, হ্যালো। আরে ভাই যদি দিকে এনিমি, এখানে একটা গোলা, এখানে গাইজ তোমার নিজের চোখে দেখছো এখানে হাজার হাজার এনিমি চলে আসছে, যার কারণে কিন্তু আমাকে মেরে দিতে পারলো, ঠিক আছে? তাই কিন্তু আমাকে মেরে দিতে পারতো না, ঠিক আছে? সো গাইজ আমরা আরো একটি ম্যাচ খেলবো, আর একটি ম্যাচ খেলে কিন্তু আমরা উড়াধুরা আরো হিরোইকের 22+ ওকে। সো গাইজ বেসিক্যালি আরো একটা ম্যাচ আমার চলেছে হচ্ছে খেলতে উইথ ফ্রি ফায়ার। একটা এনিমি শুয়ে রয়েছে, কোন জানি শুয়ে শুয়ে খুশ খুশ শব্দ করছে, বুঝলাম না কোথায় ছুটেছে। দেখছো নি গাইজ, আরে ভাই চলে গেল ভিতরে। ও আবার দুটো একটা এনিমি মারতেছে, ওই পাহাড় ওখানে একটা এনিমি, এখানে একটা এনিমি। গাইজ কি পুশ, আরে ভাই এরকম পুশ আছে কেন, কেমনে গেমের মধ্যে আছে। সো গাইজ পুশ দেওয়ার দিন কি এখন আছে গাইজ, আমরা দূর থেকে হাঙ্গার থেকে আমি উড়ে আইছি এখানে, ঠিক আছে? ওই এনিমিটাকে মারজন, বাট এনিমি এটা দেখছো, ও ভাই ভাই দরদা বলা চলে গেছে গাইজ, দেখছো নেই গাইজ। তো গাইজ আমরা হচ্ছে জোরে যাব, জোরে যায় হ্যাঁ, ওই যে ওই যেটা দিয়ে উঠছে, ঠিক আছে? যেটা সো গাইজ আমরা উড়তে উড়তে চলে আসলাম সেই ওকে ধরতে, কিন্তু ওকে পাইলাম না গাইজ। অনেকক্ষণ ধরে খুঁজতেছি গাইজ, বাট ওকে পাইলাম, ঠিক আছে? উপর থেকে জুম টুম করতেছি বারবার, বাট পাইলাম না, ঠিক আছে? কই আছে বলো তো গাইজ? গাইজ মেবি ও সামনের ঘরে, ও ভাই দেখছো দেখছো, যা বলছিলাম তাই সামনের ঘরে আছে। নেভার মাইন্ড গাইজ, আ ভাই স্কাইলার মারে, হোয়াটস রং উইথ ইউ এনিমি, স্কাইলার মারা কি তোর উচিত ছিল গাইজ? আবার ড্যামেজ দিয়েছে, বুঝলাম না কাহিনি এনিমির সাহসটা কত বড়, কত বড় সাহস হলে এনিমিকে আমাকে মারার চেষ্টা করে, ঠিক আছে? সো গাইজ বেসিক্যালি এনিমিটা এম হইতেছে না, এম হইলে এনিমিটির গাইজ গাইজ আমার কাছে গোলো নাই। সো আমি একটু কভার নিয়ে, আমার কাছে 300 টোকেন আছে, তো আমাদের 3টা গোলো আমরা কিনে নিয়েছি, ঠিক আছে? 3টা গোলো কিনে আইনো এনিমিটার পর আমরা রাশ দিই ইজিলি, ঠিক আছে? তো চলো গাইজ আমরা গোলোয়াল কিনে নিয়েছি।
সো বাম সাইডে দৌড় দিয়ে যাব আই থিংক ও পিছলে লাগবে না ভয়তে আছে এনিমি এমিতে আমার এত প্রোপেলার আমি আমাকে দেখে ভয়তে আছে ঠিক আছে গাইস দেখছ আমার পিস লাগছে দাই স্কারের ওপি লেভেলের ওপি 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 এন্ড মানে কি বলবো গাইস মানে পিস লাগছে আমার পিস লাগছে কত বড় সাহস গাইস ওপি লেভেল ওকে আমরা মেরে দাও ঠিক আছে কেন আগে বার দূর আমরা কই নেই ও ভাই সব কিছু নিয়ে আছে লেভেল 3 সো গাইস বেসিক্যালি আমরা চলেছি কোলক টাওয়ারে নিচে আসি কোলক টাওয়ারের নিচে এখানে একটি টেম্পো আছে যাত্রী নাই টেম্পোর মানে সামনে একটা এনিমি আছে ওরা ধরে ড্যামেজ দিয়ে মেরে দিলাম রে বাবা এটাই তোর প্রাপ্য ছিল হ্যালো এনিমি এটাই তোর প্রাপ্য ছিল মানে একটু আশেপাশে দেখা লাগে আমি আসি আসি কিনা দেখা লাগে টেন মেহেদি আ ভাই হোয়াট দ্য হেল ভাই গাইস নেভার মাইন্ড এনিমিটাকে আমরা ইজিলি মেরে দিতে পারবো দেখো গাইস এনিমিটাকে মারার একটা টেকনিক আছে ঠিক আছে এনিমি হচ্ছে সিঁড়ির উপরে আমি হচ্ছে সিঁড়ির নিচে তো এনিমিটাকে মারার একটা টেকনিক আছে তো টেকনিকটা কি সেটা তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো ঠিক আছে তো চলো এগিয়ে যাই এখান থেকে হালকা পাতলা লুট আমরা এই সেট থেকে করে নিলাম এখান থেকে আরে ভাই মারতেছে রে কত বড় সাহস রে নিমির না মরছে না এবার দেখো আদ্র ড্যামেজ দি আমা ওকে মেরে দি মানে মানে এটাই এটা হচ্ছে টিপস এন্ড ট্রিক্স ঠিক আছে টিপস এন্ড ট্রিক্সটা হচ্ছে এমন যে তুমি যদি সিঁড়ির উপর মানে সিঁড়ির উপর যদি কোনো এনিমি থাকে তাহলে তুমি ওকে কোনো সময় মারতে যাবে না ঠিক আছে সব সময় তুমি যদি সিঁড়ির নিচে থাকো তাহলে সিঁড়ির নিচে থেকেই মানে পলা যেতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক ঠিক আছে তো 12 জনের লাইফ থাকতে আমি মরে গেছি তো গাইস এই তোমরা আজকে ভিডিও আই হোপ তোমরা ভিডিওটি অনেক এনজয় করেছো যদি ভিডিওটি এনজয় করে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও দেখা হচ্ছে কালকের আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে বাই বাই